হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা স্কুলের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা স্পেশালি কলেজের স্টুডেন্ট রয়েছো, তোমাদের যে এক্সাম, সেমিস্টারের এক্সাম, সেই সেমিস্টারের এক্সাম কি অ্যাকচুয়ালি অনলাইনে হবে না অফলাইনে হবে, বা স্কুলের ক্ষেত্রে তোমরা অনেকেই জানতে পেরেছো, বা অ্যাকচুয়ালি কি পরবর্তীকালে অনলাইনেই এক্সাম হবে, সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং কি ইনফরমেশান আছে সেটাও বলবো এবং স্টুডেন্টরা কী চাইছে সেটা নিয়েও আলোচনা করবো। সেই কারণে তোমরা যদি কলেজ বা স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। দেখো, তোমরা সকলেই জানো এই অতিমারির কারণে স্কুল কলেজ খোলা নিয়েও কিন্তু একটা সম্ভাবনাই দেখা যাচ্ছে, শুধুমাত্র যে আজকে খুলবে কালকে খুলবে এরকমভাবে বহু ইনফরমেশান তোমরা পাচ্ছ, কিন্তু বাস্তবে স্কুলও খুলছে না আনুষ্ঠানিকভাবে এবং কলেজও কিন্তু খুলছে না। সেই কারণে তোমাদের মনে অনেকের সংশয় রয়েছে, এবং রীতিমতো তোমরা যারা স্কুলের স্টুডেন্ট রয়েছো তো বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে, তারা তো রীতিমতো জানতে পেরে গেছো যে তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষা অফলাইনে হবে বা রুটিন পেয়ে গেছো। কিন্তু কলেজের স্টুডেন্টদের কথা যদি বলি, কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রে কী হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশান পেয়েছো, এখনও শুনছো যে আমাদের শিক্ষামন্ত্রী বলছে যে ফেব্রুয়ারি মাসে তোমাদের সম্ভবত কলেজ খুলবে, কিন্তু তারও কি গ্যারেন্টি আছে যে ফেব্রুয়ারি মাসেই কলেজ খুলবে। এছাড়া বিভিন্ন সময় ইউজিসি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য বিভিন্ন গাইডলাইন প্রকাশিত করেছে, যেখানে কবে কলেজ খোলা হবে, কবে বিশ্ববিদ্যালয় খোলা হবে, কবে নতুন শিক্ষাবর্ষ চালু হবে, বিভিন্ন রকমের গাইডলাইন তোমরা জানো। কিন্তু সেই গাইডলাইন কি আদৌ অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে? হয়নি। কারণ নভেম্বরে অ্যাকচুয়ালি তোমাদের কলেজ খোলার কথা ছিল, কিন্তু নভেম্বরে কলেজ খোলেনি, অনলাইনে ক্লাস শুরু হয়নি, সেক্ষেত্রে তোমাদের অনলাইনে ক্লাস শুরু হতে অনেকটা সময় দেরি হয়ে গেছে, এবং যে এক্সাম সেই এক্সাম তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম আছে, যাদের থার্ড সেমিস্টার রয়েছে, যাদের ফিফথ সেমিস্টার রয়েছে, তাদের কিন্তু প্রত্যেকেরই এই এক্সাম মার্চ মাসের কথা নেওয়ার কথা। কিন্তু মার্চ মাসে কীভাবে হবে, যেহেতু অনলাইন পঠন পাঠনই শুরু হয়েছে দেরি করে, সেক্ষেত্রে মার্চ মাসে আর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে চাইছে, বিশ্ববিদ্যালয়ের নামে অনেক অভিযোগ ওঠায় যে অফলাইনে এক্সাম হবে, সেক্ষেত্রে অফলাইনেও বা এক্সাম কীভাবে স্টুডেন্টদের নেওয়া যেতে পারে, সেই নিয়ে কিন্তু বিভিন্ন রকমভাবে স্টুডেন্টরা বিক্ষোভ করছে বা দাবি জানাচ্ছে। স্টুডেন্টদের কি বক্তব্য সেটা সবার প্রথমে শুনে নেব। আমাদের অনলাইন পঠন পাঠনের মানে অনলাইন এক্সাম, অনলাইন এক্সাম, অনলাইন এক্সাম, অনলাইন এক্সাম, অনলাইন পঠন পাঠনের মানে অনলাইন এক্সাম, অনলাইন এক্সাম। আমাদের ভ্যাকসিনেশন দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। তার মানে ছাত্রদের দাবি তোমরা বুঝতেই পারছো, এবং বেশিরভাগ তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের কিন্তু অনেকেরই এটাই অ্যাকচুয়ালি অভিযোগ রয়েছে যে অনলাইনে যেহেতু ক্লাস হচ্ছে কলেজের বা বিশ্ববিদ্যালয়ের, সেক্ষেত্রে অনলাইনে কেন এক্সাম হবে না, কেন অফলাইনে এক্সাম হবে, অনলাইন ক্লাস ইকুয়ালস টু অনলাইন এক্সাম, সেটাই স্বাভাবিক। কারণ অনলাইনে সমস্ত কিছু হচ্ছে, স্টুডেন্টরা অনলাইনে ঠিকঠাক করে পঠন পাঠন করতে পারছে না, সেক্ষেত্রে অনলাইন এক্সামই অ্যাকচুয়ালি কার্যকর হবে স্টুডেন্টদের জন্য, কারণ অফলাইনে আগের মতন এক্সাম নেওয়া পসিবল না। এছাড়া তারা এটাও বলছে যে এখনও পর্যন্ত কোভিডের পরিস্থিতি কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়নি, সেক্ষেত্রে যখন অ্যাকচুয়ালি কলেজ বা বিশ্ববিদ্যালয় চালু হবে তার আগে প্রত্যেকটি স্টুডেন্টকে, কলেজের স্টুডেন্ট হোক, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হোক, কিংবা স্কুলের স্টুডেন্ট হোক, প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাকচুয়ালি আগে ভ্যাকসিনেশন করতে হবে, কোভিডের ভ্যাকসিন দিতে হবে, তারপরেই শিক্ষা প্রতিষ্ঠান চালু করা সম্ভব। এছাড়া অন্যান্য রাজ্যের দিকে তাকিয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের কাছে পরিষ্কার যে অন্যান্য রাজ্যে যখন স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, ফর এক্সাম্পল অন্ধ্রপ্রদেশ, কেরালা, এই সমস্ত রাজ্যে যখন খুলেছে তখন কিন্তু দেখা গেছে স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকেই সংক্রমণের শিকার হয়েছে, অনেক পড়ুয়ারা সংক্রমণের শিকার হয়েছে, স্কুল পড়ুয়া, কলেজের পড়ুয়া। সেক্ষেত্রে এ কি হচ্ছে, এই যে জিনিসটা যাতে এই রাজ্যে না ঘটে সেই কারণে সবার প্রথমে ভ্যাকসিনেশন স্টুডেন্টদের দেওয়া উচিত, তারপরেই কিন্তু ফিজিক্যাল ক্লাস বা ফিজিক্যাল এক্সাম বা অফলাইন ক্লাস বা অফলাইন এক্সাম নেওয়া উচিত। এটাই কিন্তু ছাত্রপক্ষের দাবি, যেটা অবশ্যই স্বাভাবিক, কারণ সবার আগে হেলথ, তারপরেই সমস্ত কিছু। কিন্তু এখানে অনলাইন এক্সামে অনেকে মনে করছে অনেক ধরনের সমস্যা হচ্ছে, এ প্রত্যেকের, যেমন মানে স্টুডেন্টদের, কলেজ স্কুলের স্টুডেন্টদের, কলেজের স্টুডেন্ট, এবং অনেকে অধীর আগ্রহে বসে রয়েছে যে কলেজের এখনও মুখ দেখিনি, কলেজ কবে শুরু হবে। তো এটা তো স্বাভাবিক, আমি মেনে নিচ্ছি, কিন্তু সবার আগে যেহেতু হেলথ বা এই যে ছাত্র সংগঠনের দাবি যে অফলাইন এক্সামের কথা বলা হচ্ছে,
ফার্স্ট সেমিস্টার বা থার্ড সেমিস্টার বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের এক্সাম আছে সেটা কেন অফলাইনে হবে। স্কুল কলেজ খোলা অনেক ছাত্রের অনেক রকম শারীরিক সমস্যা থাকতে পারে। ভ্যাকসিনেশন ছাড়া যদি স্কুল কলেজ খোলা হয় সেক্ষেত্রে আমাদের শারীরিক বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। আর সর্বোপরি হোস্টেলে 2 ফিট বাই 2 ফিট বা 3 ফিট বাই 2 ফিট রুমে 3 জন বা 4 জন থাকা কোনো মতেই সম্ভব নয়। এবং ডাইনিং রুমে যখন খেতে যাওয়া হয় একসাথে 50 জন 60 জন ছাত্রের গ্যাদারিং হয়, সেক্ষেত্রে আমরা কী করে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে খাওয়া দাওয়া করবো বা কিছু করতে পারবো? তাই জন্য আমাদের সরকারের কাছে একটাই দাবি, স্কুল কলেজ খোলার আগে পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যা বা অন্যান্য জায়গায়, বিশেষ করে IIT মাদ্রাসা যখন খোলা হয়েছিল একসাথে 160 জন মতন ছাত্রছাত্রী অ্যাফেক্টেড হয়েছিল। তো আমরা যদি অ্যাফেক্টেড হই তার দায় কি সরকার এড়াতে পারবে? তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এর আগেও আমাদের বিভিন্ন রকম ছাত্রসুলভ আচরণের উনি আমাদের পাশে পেয়েছি। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই দাবি যে আমাদের স্কুল কলেজ যদি খোলা হয়েও থাকে, স্কুল কলেজ খোলার আগে সমস্ত ছাত্রকে ভ্যাকসিনেশন দিতে হবে, এটা উনি যাতে নিশ্চিত করেন। এবং যেহেতু আমরা অনলাইনে পড়াশোনা করেছি তাই জন্য আমাদের পরীক্ষাও যাতে অনলাইনেই নেওয়া হয় সেটা সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে হয়, মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আনুষ্ঠানিকভাবে এটা ঘোষণা করে, এটাই আমাদের দাবি থাকবে। এবং এই জানিয়ে আমি বলতে চাইছি যে আমাদের অনলাইন সেমিস্টার মিন্স। তাছাড়া তোমরা যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রয়েছো, তোমরা এতদিন ধরে শুধুমাত্র ইনফরমেশনই পাচ্ছ আর সম্ভাবনাই পেয়ে যাচ্ছ যে হয়তো বা তোমাদের অ্যাকচুয়ালি ফেব্রুয়ারিতে কলেজ খুলবে বা ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় খুলবে বা ফেব্রুয়ারিতে স্কুল খুলবে। কেন সম্ভবত এই কথাটা যুক্ত হচ্ছে বা সম্ভবত অনলাইনে এক্সাম হবে বা অফলাইনে এক্সাম হবে? তোমাদের কাছে এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কার কিছু নেই, যে ধোঁয়াশা রয়েছে এখনও পর্যন্ত যে তোমাদের এর অফলাইন হয় এক্সাম হবে না অনলাইন এক্সাম হবে। নম্বর কথা, অনলাইন পঠন পাঠানো হচ্ছে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সমস্যা হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল তো কোনো দিনই আমাদের একজন স্টুডেন্টের হেলথের থেকে বেশি না। আজকে যদি কোনো ছাত্র ভ্যাকসিনেশন ছাড়া খোলার পর যদি কোনো ছাত্র মারা যায় বা কোনো ছাত্রের জন্য যদি সমস্যা হয়, একটা একাডেমিক ইয়ার যদি তার কিছু পিছতেও হয় 1 মাস বা 2 মাস, আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে UGC পিছিয়েছে, অন্যান্য স্টেটের ক্ষেত্রে হয়েছে, কিন্তু সিলেবাস কাটডাউনের বিষয়ে আমরা কোনো অফিসিয়াল নোটিফিকেশন পাইনি। এছাড়া এই মুহূর্তে বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এক্সাম নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে, যেহেতু সেই কারণে বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বক্তব্য যে এই মুহূর্তে যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলো আর অনলাইনে নয় অফলাইনেই হবে। তো বিভিন্ন জায়গা থেকে তোমরা বিভিন্ন রকম ইনফরমেশন পাচ্ছ, সেই কারণেই কিন্তু ছাত্র সংগঠনের দাবি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যে সরাসরি একটা আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা দেওয়া হোক, অ্যাকচুয়ালি তোমাদের এক্সাম অনলাইনে হবে না অফলাইনে হবে, স্টুডেন্টরা যাতে সংশয়ের মধ্যে না থাকে বা প্রত্যেকটি পড়ুয়া যাতে জানতে পারে তাদের যে পরীক্ষা সেটা সুনির্দিষ্টভাবে অনলাইন মোডে হবে না অফলাইন মোডে হবে। যদি জানা থাকে যে কিভাবে পরীক্ষা হবে তাহলে পরীক্ষার প্রস্তুতি করতেও কিন্তু অনেকটাই সুবিধা হয়। সেই কারণেই কিন্তু বিভিন্ন স্টুডেন্টদের কাছ থেকে এই ধরনের অভিযোগ উঠছে বা দাবি তারা করছে। আর তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা স্কুলের স্টুডেন্ট রয়েছো, তোমাদের উভয়েরই কিন্তু ক্লাস অনলাইনে হচ্ছে, সেই কারণে তোমাদের অনলাইন এক্সামই কি কার্যকর এই মুহূর্তে? এ বিষয়ে তোমাদের মন্তব্য কি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করো যাতে বেশিরভাগ স্টুডেন্টদের এই বিষয়টি জানতে পারে এবং তাদের মন্তব্য তারা প্রদান করতে পারে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।